नमस्कार, आमी सुकान्त शास्त्री। आमार यूट्यूब चैनल सुकान्त शास्त्री ते आपनादेर सकल के जानाई स्वागतम। आमार आजकेर गवेषणार विषय शनिदेव एबार एकाई एकशो दिन तीन राशि के करबेन साम्मुक्त ओ कोटिपति। हाँ ठीक ही धरेछेन, आजकेर एई भिडियोय आगामी एकशो दिन शनिदेव जे अति शक्तिशाली हये तीन राशिर ओपर तार आशीर्वाद बर्षण करबेन। तीन राशिर ओपर जे अभिशप्त जीवन चलछिल तीन राशिर ओपर तार वक्रकूट दृष्टि तीन राशिर मानुषके जे नाना भावे कष्टे एने दिएछिल सेई साप मुक्ति पाबे तीन राशिर एवं तारा अवश्य होये उठबे आर्थिक समृद्धिते कोटिपति। তার আগে বলি, আমার এই ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করুন, যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশন প্রথম আপনাদের কাছে গিয়ে পৌঁছায়। আসুন এবার আমি বিস্তারিত ফলাদেশের মধ্যে প্রবেশ করি। আমার আজকের গবেষণার বিষয় অবশ্যই আগামী একশো দিন, আগত একশো দিন অবশ্যই বিশেষভাবে গুরুত্বপূর্ণ তিনটি রাশির ক্ষেত্রে। তিনটি রাশি অবশ্যই শনির বক্রদৃষ্টি, শনির কুড়দৃষ্টিতে তাদের নানাভাবে দুর্যোগ এসে পড়েছে। দিনায় দিনায় তারা ছয় লাভ, কোনো কোনো ক্ষেত্রে এই রাশিগুলি স্বজন হারিয়েছে, কোনো কোনো ক্ষেত্রে এদের জীবনে নেমে এসছে দেনার জ্বালা, কোনো কোনো ক্ষেত্রে তো আবার কারোর গৃহহানি হয়েছে, কেউ আবার পথের ভিখিরি হয়ে গেছে, কারোর কর্মহানি হয়েছে, তো কারোর অবশ্যই ডিভোর্সও হয়ে গেছে। সুতরাং এই তিন রাশির জীবনে নেমে এসছে নানা ক্ষতিকারক প্রভাব, আর এই ক্ষতিকারক প্রভাব দিয়েছে স্বয়ং শনিদেব। শনিদেব কি শুধুই ক্ষতিকারক প্রভাব দেয়? না, আগামী একশো দিন শনিদেব হয়ে উঠছেন শক্তিশালী। শনিদেব অবশ্যই তার আশীর্বাদ এবং তার নানা সুযোগ সুবিধা দিয়ে এই রাশিগুলিকে সম্মুক্তি ঘটাবেন এবং এদের এত সুযোগ আসবে যে এরা হয়ে উঠবে কোটিপতি। কোন সেই তিন রাশি আপনি অবশ্যই প্রশ্ন করতে পারেন, আপনি জানতে চেষ্টা করতেই পারেন যে আপনার রাশি এর মধ্যে আছে কিনা। আপনি কি শনির শাপের মধ্যে পড়ে আছেন? আপনার কি জীবনে কোনো কিছু হচ্ছে না? তাহলে জানবেন আপনি সেই তিনটি রাশির মধ্যে একটি রাশি। হ্যাঁ, প্রথম রাশিটি হচ্ছে অবশ্যই মকর রাশি। মকর রাশির শনির মধ্য গগন সাড়ে সাথে চলছে। মকর রাশি বা মকর লগ্নের আপনি যেই হন, আপনি কি সুখে আছেন? আপনি কি শান্তিতে আছেন? আপনার কি ঘরে অর্থ আছে? আপনার কি পারিবারিক জীবনে শান্তি আছে? আপনার সন্তান কি আপনার কথা শুনছে? আপনার গুরুজনের কি শরীর ভালো আছে? আমি বলবো আপনার উত্তর প্রতি ক্ষেত্রে হবে না 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 না। তার কারণ শনির ভয়ানক দৃষ্টি দীর্ঘদিন ধরে আপনাদের সম্পূর্ণ ধ্বংসের পথে নিয়ে গেছে। মকর রাশিরা আজ অসহায়, কারোর বাড়ি ব্যাংকের কাছে মর্টগেজ রয়ে গেছে, কারোর দেনার জ্বালায় বাড়ি ছেড়ে তো পালিয়ে গেছে, সেই মকর রাশি শনির সাম্মুক্তি পাবে, শনির আশীর্বাদ পাবে আগামী একশো দিন। একশো দিন শনি মকরে একা থাকবে, একা শনি মকরকে ভরিয়ে দেবে এবং তাদের জীবনে নিয়ে আসবে কোটি টাকা। এরপরে দ্বিতীয় যে রাশিটির কথা বলবো, সেই রাশিটিও অবশ্যই নানাভাবে দুর্যোগের মধ্যে থেকেছে, তারাও অবশ্যই কোনোভাবে কমতি নেই। তাদের তো রিসেন্টলি ভারী একটা অসুখ হয়েই গেল, তাদের জীবনে তো অবশ্যই কারোর হাত ভেঙেছে, কারোর পা ভেঙেছে, কারোত্র অবশ্যই জীবনে নেমে এসছে ভয়ানক করাল করোনা। সেই রাশিটিও নানাভাবে দুর্যোগের মধ্যে রয়ে গেছে, সেই রাশিটিও নানাভাবে কষ্টের মধ্যে রয়ে গেছে, সেই রাশিটিও শনি সাপ মুক্তি পাবে। হ্যাঁ ঠিকই ধরেছেন, সেই রাশিটি হচ্ছে অবশ্যই কুম্ভ রাশি। আপনি যদি কুম্ভ রাশি হন, আপনার জীবনে গত এক বছরেরও বেশি সময় ধরে শনির অশুভ প্রভাব চলছে এবং দীর্ঘদিন এটি থাকবে, কিন্তু আগত একশো দিন শনি আপনাদের অবশ্যই
সব মুক্তি ঘটাবে এবং কোন কোন ক্ষেত্রে আপনারা এত সুযোগ পাবেন হয়ে উঠবেন কোটিপতি। এরপরে তৃতীয় রাশিটির কথা বলবো, সেই রাশিটি শনির সাপ পেতে পেতে তারা অভ্যস্ত হয়ে গেছে। তারা জীবনের দুর্গতি নাপতে মাপতে তারা নিজেদের অবশ্যই ফেলা, তারা নিজেদের অবশ্যই অযোগ্য, তারা নিজেদের অবশ্যই অভিশপ্ত ভাবতে শুরু করেছে। কারণ এত কষ্ট কোনো দিনও অন্য কোনো রাশি পায়নি, এই রাশিটি পেয়েছে। কিন্তু সেই রাশিকে আমি অবশ্যই বলবো, আপনাদের সম্মুক্তি ঘটছে আগামী 100 দিনের মধ্যে এবং শনির আশীর্বাদে কোটিপতি হওয়ার সুযোগ আসছে সেই রাশির হচ্ছে ধনুরাশির। ধনুরাশির যদি আপনি জাতক বা জাতিকা হন, আপনাদের তো দেনা জ্বালায় সম্পূর্ণ ধ্বংসের পথে চলে গেছেন, কিন্তু তবুও আপনাদের জীবন অবশ্যই লড়াইয়ের মধ্যে রয়েছে। আমি বলবো লড়াইয়ের মধ্যে থাকুন, আগত 100 দিন আপনার কাছে সোনার দিন, একটা ছোটা সোনার মোহর আপনাকে প্রদান করবে স্বয়ং শনিদেব। সুতরাং আজকের এই ভিডিওয় আগামী 100 দিনের মধ্যে শনিদেব যে শুভ ফল দেবে, শনিদেব যে তিনটি রাশিকে অবশ্যই কোটিপতি করবে, তাদের জীবনের সম্মুক্তি ঘটাবে, সে সম্পর্কে আলোচনা করলাম। তাই বলি যদি ভিডিও ভালো লাগে অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবেন, আপনি কিছু কমেন্ট অবশ্যই করবেন এবং ছোট করে একটি লাইক দেবেন। এবং আবার বলি আমার ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করুন, যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশান প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায়। এটুকু জানি, আমি ডিসকাস করলাম। নমস্কার, ধন্যবাদ।